খাগড়াছড়িতে বাছ ও মুরগির বাজার তদারকিতে মাঠে নেমেছে প্রশাসন সকালে জেলা শহরের পৌর মার্কেটে ভ্রাম্যমাণ আদালত বসানো হয় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মঞ্জুরুল আলম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এ সময় মাছ ও মুরগির দোকানের পাঁচ মালিককে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া বাজারে ভোক্তাদের ন্যায্য দাম ও ওজন ঠিক রেখে মাছ মুরগি বিক্রির নির্দেশনা দেওয়া হয় প্রশাসন সূত্র জানায় সিন্ডিকেটরা যেন বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের এই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে